हेलो गाइस, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय पेज फिटनेस गुरु। यूट्यूब नेम सुरमा सद्दाम, अमित मदन भाई सद्दाम। ते आज के एक एक्सरसाइज टॉपिक जे खूब इम्पोर्टेंट एक एक्सरसाइज सबे करो किंतु टेक्निकटा जानो ना। ते आमी ओटार बेस्ट टेक्निक देखाई दूँ एक एक्सरसाइज। और ये एक्सरसाइजटा मन करो फैट जरार बढ़ोवार, फैट बढ़ोवार मूल जड़ जेनो ये जड़र एक्सरसाइज। आमरा जदि जड़ ओगु मारी लाई তখন কে উফরে দিয়ে আর চর্বি বাড়িত না। যত্ন মারব আমি দেখাই তোমাদের, মার্কার দিয়ে বেটারে দাগুক দিতাম না, এমনি দেখাই তোমাদের। মনে করো আল্লাহ আমরারে গড গিফট সবরেও দিছেন সিক্স প্যাক, খেউরর আছে ছয়টা, খেউরর আছে আটটা, খেউরর আছে দশটা। তে মনে করো ও যে পজিশন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, খেউরর থাকে দশটা, খুব রেয়ার সম্মানচর দশটা থাকে, খেউরর আটটা, এমনি মামুলি ছয়টা থাকে, মাঝে দিয়ে একটা লাইন আর এদিকে এমনি টানা টানা, ঠিক আছে, এমনি আইব। তে ওইলগিয়া সিক্স প্যাক তোমাদের, যারা মানে বেসিকলি সিক্স প্যাক কয়, যারার বড় বড় ফ্যাট আছে এরার লগে এই জায়গা থেকে আমরা চর্বিটা বোনা শুরু হয়। এর লাগে দেখিও ফ্যাটর নিচর দিকটা, নিচর দিকটা এমনি থাকে, বহুত বড় বড় ফ্যাট আলা মানুষ কিন্তু দেখবা উপর টাইট থাকে, ইনো টাইট টাইট অ্যাপস দেখা যায়, কিন্তু নিচ বাজু তুলতুলা থাকে, চর্বি জমা থাকে, ও নাইর তলর আর নাইর ও উপর তোলা উপর থাকি লইয়া ও জায়গাতে চর্বি বোনা শুরু হয়। আর ও সাইডে বোনা, ও সাইডে বেশি বাড়ে, ও ও সাইডে দিকে বেশি বাড়ে, ও সাইডে বেশি বাড়ে, ও সাইডে বেশি বাড়ে, ইনো লাভ অ্যাঙ্গেল কোয়া হয় আর অন্তাকি শুরু হয়। আমি দেখাইম যে ও জায়গাটার তোমাদের যে লয়ার অ্যাপ যে জায়গা, এই নিচর জায়গাটা অন্তাকি যে ফ্যাট চর্বি বনা শুরু হয় ও জায়গা যদি আগে আমরা টেকনিকলি মারি দিই তখন ইন্তাকি ফ্যাট বনতো না আর চাইর দিকে চিত্রিত না। তে আজকে আমি দেখাইম যে এই জায়গাটার, এই জায়গাটা তুমি তাই প্রপারলি কিলা লাগাই তাই এক্সারসাইজটা, একটাও এক্সারসাইজ দেখাই বেসিক এক্সারসাইজ ছেলে মেয়ে সবে করতে পারবা, কিলা করতে কিলা লাগাই তাই পাও ভাই দিও পাও ভাই দো লেগ রাইজেস। তে আইজ তে তুমি না সর্বপ্রথম হতি পাই লাম্ব হইয়া আত নিচে দি দিবে না, অন রাখবা বডি থেকে থুড়া হবা জুত দয়াত রাখবা, পাও দয়াটা ক্লোজ করবা, ক্লোজ করার পরে হালকা বেন্ড করবা, না না ও জায়গাতে হালকা বেন্ড, হ্যাঁ ও জায়গাতে গু হালকা বেন্ড হইব অন। এখন তুমি তাই ই জায়গা ওলা নর্মাল শক্ত হইয়া থাকবো ব্যান্ড হিসাবে, এখন আস্তে আস্তে তুলা মারবা, ও ও উঠার বাদে ও আত তাকত লাগাইয়া লাড়ি দিয়া লাড়ি উগো আর তুলা উফরে দিয়ে উঠাইবা, হ্যাঁ হালকা সা বেশ বেশ গেছে কি, হ্যাঁ ও স্লোলি ডাউন করো স্টপ, ওগু ব্যান্ড রাখিও ব্যান্ড রাখো, হ্যাঁ ইগু অনা ইয়া স্টপ হইব নিচে লাগতো না, আবার যে সময় উঠাইবা আত তুড়া প্রেসার দিয়া লাড়ি উগু উফরে দিয়ে উঠাইবা, অতো অতো টুক না হালকা উঠাই লিব, হালকা উঠাও না ও উইল নর্মাল, ও বাস 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 নিচে করো সব। ইনোর মাঝে একটা টেকনিক হই যে সময় উঠাইবা এই সময় শ্বাস শ্বাস ইগু পুরা ব্রিথ আউট করে দিও, শ্বাস পুরা ছাড়ি দিও, ছাড়িয়া ফ্যাটগু যে সময় তুমি যে শ্বাস ছাড়ি দিবা ফ্যাটগু ছুটো হইব দেবা, ছুটো যখন হইব মাজল স্কুইজ হইব একবার একবার বিটি এমনিকে ডুববো তখন চর্বি জায়গাত রইতো না বাড়িও যাইব গিয়া, হালকা উপরে বাস আ ডাউন স্লোলি ডাউন স্লোলি ডাউন স্লোলি ডাউন সব, দুই সেকেন্ড দুই সেকেন্ড লাগবো তুমি তাই ওটা নিচে করবা আর এক সেকেন্ডে নিয়া উঠাইয়া আবার দুই সেকেন্ড হোল্ড করবা, আবার দুই সেকেন্ড স্লোলি ডাউন করবা, হ্যাঁ আরো তোরা ডাউন আরো তোরা ডাউন, হ্যাঁ যত তুমি নিচে দি নিবা অটোমেটিক দেখবা ইনো শক্ত হইতে আছে, ইনো কিলাইলেও কিছু করা যাইতো না। এই জায়গাটা তোমার যেন চর্বি বনা শুরু হয়, এই জায়গাটা তোমার চর্বি বনতো না তুমি যদি এই এক্সারসাইজটা রেগুলার লাগাইয়া যাও। তো তুমি পঁচিশটা করিয়া ডেইলি বিশটা বা বুঝে, যারা নয়া দশটা করে শুরু করিও, যারা আগে থেকে খরদায় এরা পঁচিশটা করিয়া চারবার করতে পারবে এই এক্সারসাইজটা। টেকনিক আমি কইয়া দিয়ে সারাও করো, এমনি আলি ফাও উঠাই না নামাই, ওলা ওলা আটাইয়া রাখবা আর অন্তকি ও হইল তার উঠা, এরপর অন্তকি আত দিয়ে পুশ করি তোরা উঠাইয়া রাখবা লাড়ি আত হরাই রাখবা, আবার স্লোলি ডাউন করো স্টপ, হ্যাঁ এতটুকু রাখবা। তে এটা হইলো তোমাদের এই এক্সারসাইজটা। আর তুমি তাই
মনে করো এরা রিলেটেড আর এক্সারসাইজ ভালো ভালো এক্সারসাইজ যদি খুঁইয়া দেবার হয়, আমি একটা বোর্ড আনবো, বোর্ড আনিয়া স্কেলিটেন তো নাই আমার কাছে, বোর্ড আনিয়া আর্ট করিয়া বোর্ডও দেখাইয়ে দিব তোমাদের কোন মজালো কোন সময় কিলা অ্যাটাক করে। তো এই এক্সারসাইজের নাম হইলো লেগ রাইজেস, তুমি তা 25টা করে সাইড সাইড করতে পারবা। আর রিভিউ লইলে ইও বেটার, তোয়া দাল লাগো কিলা লাগলো এক্সারসাইজটা? আধা করতে পারবা, ইজি এফেক্টিভ ওয়ার্কআউট, যেগুলো এফেক্ট বেশি করে, খাম বেশি করে। তে আশা করি তোমাদের হেল্প হইব এই ভিডিওটা, শেয়ার করে দিও আর এক ফ্যাট মোটা দুটা বাইরে দেখার সুযোগ দিয়া দিও সারারে কইয়ার। আর লাভ ইউ অল, সালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, যদি এক্সারসাইজ ভিডিও বেশি করে ডালার হয় অতকানু দোয়া রাখি, বাই বাই।